দূরে একটা ছোট্ট গ্রামে একটা ছোট্ট কুড়ে ঘরে যেটা যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে সেই বাড়িতে কীর্তি আর বালু নামে অনাথ দুটো বাচ্চা থাকত ওই কুড়ে ঘরের এক কোণে একটা বড় জ্বালা একটা সিন্দুক আর কিছু কাঠ রাখা ছিল আর এক কোণেতে কিছু ছেঁড়া জামা কাপড় আর একটা চপ্পল ছিল আর ছিল একটা ভাঙা খাটিয়া খাটিয়ার একটা পা ভাঙার কারণে সেখানে ডিব্বার সাহায্যে দাঁড় করানো ছিল ওই খাটিয়াতে বালু ঘুমাচ্ছিল আর অন্যদিকে কীর্তি মটকাই করে জল আনতে গেল সে যখন এসে ওই জ্বালাটা খুলে দেখল তার ভেতরে চাল ছিল না চাল তো শেষ হয়ে গেল এবারে কি করি এই রকম ভেবে সে খাটিয়ার কাছে গিয়ে বালুকে ডাকতে লাগলো বালু এইটা শুনে রাগে ঘুম থেকে ওঠে আরে দিদি তুমি এটা কি করলে একটা ভালো স্বপ্ন দেখছিলাম বাবা এমন কি ভালো স্বপ্ন দেখছিলিস তুই আমি দেখেছি আমরা খুবই ধনী কিন্তু আমাদের বিশ্বাসী লোকেরাই আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারা আমাদের মা বাবাকে মেরে আমাদের এইভাবে গরিব করে করে দিয়েছে দিয়েছে আমাদেরকে যাক ঘর ছাড়া খুব ভালো স্বপ্ন দেখেছিস তো স্বপ্নের জন্যেই আজ আমাদের অবস্থা এমনটা হয়েছে আমরা সত্যি গরিব অবস্থায় রয়েছি কীর্তির এমন বলাতে বালু বুঝতে পারলো যে সত্যি তারা গরিব পরিস্থিতিতেই রয়েছে ভাইরে বাড়িতে চাল নেই যে রান্না করব আর কিছু যে সবজি রান্না করব তার জন্য তো বাড়িতে টাকাও নেই এবারে কি করি বলতো আরে বাবা জিনিসপত্র নেই বলে এত চিন্তা করো না আমরা তো ভুবন কাকুর কাছ থেকে কিনি আজকে গিয়ে বলবো আমাদেরকে ধারে কিছু জিনিস দাও ঠিক আছে চল আমরা এমনটাই করব। ভুবন কাকুর দোকানে যাই তারপরে দুই ভাই বোন একটা ব্যাগ নিয়ে ভুবন কাকুর দোকানের জন্য বেরিয়ে পড়ে বাচ্চারা গিয়ে ভুবন কাকুকে বলে যে জিনিসগুলো ধারে দিতে কে তোমরা দুজন তোমাদের দুজনকে তো এর আগে আমি কখনোই দেখিনি আরে ভুবন কাকু এমন কেন বলছেন আপনি আমাদের চেনেন না হ্যাঁ হ্যাঁ আমি তোমাদেরকে ভালো করেই জানি কিন্তু অনাথ বাচ্চাদেরকে আমি কখনোই ধার দিই না যাও 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 অন্য জায়গায় গিয়ে তোমরা ট্রাই করো আমার কাছে না এ ভুবন কাকু এই কথাটা সত্যি যে আমরা অনাথ কিন্তু আমরা টাকা না দিয়ে কোথাও যাব না হ্যাঁ ভুবন কাকা মা বাবা নেই আমরা অনাথ আমরা জানি কিন্তু যে আমাদের পেট ভরবে তাদেরকে ধোকা দেবো এমন বাচ্চারা আমরা না আমাদের একবার বিশ্বাস করে দেখুন না আরে তোমরা দুজন কি ভেবেছো নাকি তোমরা দুজন কি ছোট বলে আমার দয়া হবে আমি বলবো আহা কত ছোট বাচ্চা এরা কত সৎ যে রাস্তা থেকে তোমরা দুজন এসেছো দয়া করে বলছি এ রাস্তা থেকে চলে যাও ধার দেবো না আরে ভুবন কাকু এমন ব্যাপার না বাড়িতে টাকাও নেই আর খাবারও নেই আপনি তো আমাদের ভালো করেই চেনেন আমরা তো এতদিন ধরে আপনার কাছে জিনিসপত্র কিনি এইভাবে বারবার বলাতে ভুবন কাকু খুব রেগে যায় সে এতটাই রেগে যায় যে দোকান থেকে বাচ্চাদেরকে ধাক্কা মেরে তাড়িয়ে দেয় বাচ্চারা ওই ধাক্কার কারণে মাটিতে গিয়ে পড়ে তারপরে অসহায় হয়ে উঠে তারা চুপচাপ বাড়ি চলে যায় তারপরে দুজনে জলকে শ্রমিকের কাজ করার জন্য আড্ডাতে গেল ওই আড্ডাতে গিয়ে দেখে দীনেশ নামের ব্যক্তি এমন একটা কাজের লোক খুশ ছিল যে কম টাকায় সারা দিন ধরে নদীর সামনে গিয়ে মাছগুলোকে পাহারা দিতে পারবে তখনই তিনি কীর্তি আর বালুকে দেখতে পেলেন তিনি তখন মনে মনে ভাবলেন এই দুটো অনাথ বাচ্চা আমার আড্ডাতে এসেছে মানে নিশ্চয়ই কাজ খোঁজার জন্য এসেছে যদি ওরা দুজন আমার কাছে এসে কাজ চায় তাহলে আমি ওদের দুজনকে দশ টাকা কমে কাজ করে নিতে পারবো এই রকম ভেবে বাচ্চাদের দিকে তাকায় বাচ্চারা যে কাজ খুঁজতে এসেছিল সেটা সে বুঝতে পারে কোন দিনেশ আস্তে আস্তে করে বাচ্চাদের দিকে এগিয়ে যায় আরে সেট আপনি কি কোনো দিন মজুরকে খুঁজছেন আরে বাচ্চারা আমাকে কেউ বলেছিল মজদুরি কাজ করার জন্য তারই অপেক্ষা করতেছি আমি আমার মনে হচ্ছে উনি আর আসবে না আপনি যদি বলেন তাহলে আমি আর আমার দিদি ওখানে কাজে আপনার যেতে পারি আপনি যা কাজ দেবেন আমি আর আমার দিদি করে নেব হ্যাঁ যদিও খুব একটা একটা কঠিন কাজ নদী আছে পুরো নদীতে মাছ আর মাছ সেই নদীতে তোমাদেরকে পাহারা দিতে হবে আর কি তোমরা তো নিশ্চয়ই ভালো করেই জানো যে নদী কত বড় হয় গোটা নদীর এপার থেকে ওপারে যদি কেউ মাছ ধরে তাহলে কিন্তু তোমাদের দুজনকে আমি কুমিরে খাইয়ে দেবো ভেবে চিনতে বলো আরে দিদি শুধু তো পাহারা দিতে হবে এমন তো কোনো বড় কাজ না আমাদের শুধু দেখতে হবে যাতে কেউ নদী থেকে মাছ ধরে না নিয়ে যায় এ পারে আমি থাকবো আর ও পারে তুমি থাকবে পাহারা দিও হ্যাঁ রে ভাই তুই ঠিক বললি তারপরে তারা দুজনে সাথে টাকার ব্যাপারে কথা বলে নেয় তারপরে নদীর ধারে গিয়ে এক পারে সে আর এক পারে তার ভাই বসে পড়ে তারপরে পাহারা দিতে লাগলো এইভাবেই দিন কেটে যাচ্ছিল একদিন খুব খিদে লাগার কারণে কীর্তি খেতে বসে তখনই নদীর ধারে কেউ এসে মাছ ধরতে লাগলো তখনই ঠিক সেই সময় দীনেশ সেখানে গিয়ে ওই ব্যক্তিকে মাছ ধরতে দেখে ফেলে এইটা দেখে দিনেশ এতটাই রেগে গেল যে কীর্তির কাছে গিয়ে রাগে তার দিকে তাকিয়ে বলে সত্যি করে বলতো আমার অজান্তে তুই কাকে কাকে এখান থেকে মাছ নিয়ে যেতে দিচ্ছিস নিজের এই রাগের কারণে সে একটা বড় বাঁশের ওপরে কীর্তিকে বেঁধে দিল কীর্তি এইটা দেখে খুব ভয় পেয়ে যায় আমি আপনার কাছে হাত জোড় করছি আমাকে ছেড়ে দিন এর আগে তো কোনো দিন হয়নি আর আগেও গিয়ে এরকম কাজ আর হবে না আপনি আমাকে ছেড়ে দিন দয়া করে ছেড়ে দিন এইভাবে কেঁদে কেঁদে অনুরোধ করছিল তখনই নদীর ধারে দাঁড়িয়ে থাকা বালু তার দিদির কান্নার আওয়াজ শুনে তার কাছে ছুটে যায় কুমিরটা তখন কীর্তিকে খাবে বলে তার দিকে এগিয়ে আসছিল বালু গিয়ে অনেক অনুরোধ করাতে দিনেশ কীর্তিকে ছেড়ে দেয় কিন্তু সে এই শর্তে ছাড়ে যে এক বছর কীর্তি আর বালু বিনামূল্যে তার কাছে কাজ করবে সোনারপুর নামক একটা গ্রামেতে শিব বাঁশ বিক্রি করত শিবের স্ত্রীর নাম কমলা আর তার দুটো ছেলে ছিল কীর্তি বালু হঠাৎ করে শিব একটা চার চাকা একটা মোটর বাইক আর একটা সুন্দর বাড়ি তৈরি করে ফেলল তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে সে সুখে জীবন কাটাচ্ছিল শিব এত তাড়াতাড়ি ধনী কিভাবে হয়ে গেল বীররাজের বেশ সন্দেহ হলো। এই বিষয়টা তার স্ত্রী নির্মলাকে জানালো সব কিছু শুনে নির্মলা বলল হ্যাঁ গো তুমি ঠিকই বলেছ আমারও না সন্দেহ হয় মনে হয় যখন ভাগ্যলক্ষ্মী তাদের দরজায় ধাক্কা দিল সে মনে হয় দেরি না করে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিয়েছিল স্ত্রীর কথা শুনে বীররাজ বলল আরে তুমি কি বলতে চাও মা দেবী প্রসন্ন হয়ে টাকা গয়না কাঠি সোনা দানা সবকিছু কিছু ওকেই দিয়ে দিল মানচি হয়তো লক্ষ্মী মানা করেছিল কিন্তু ভাগ্য লক্ষ্মীর লটারি লেগে গেছে আরে না না নির্মলা ওই রকম কিছুই নয় মা দেবী কেন এত প্রসন্ন করতে যাবে ওর উপরে শুধু শুধু তারপরে শিব মা লক্ষ্মীর দয়াতে কোনো লটারিও পায়নি আমার মনে হচ্ছে ওই বাঁশের মধ্যেই এমন কোনো জিনিস পেয়েছে ওতে ভাগ্যর খুলে গেছে ব্যাপারটা পুরো জানতে হবে আমি এক্ষুনি ওর বাড়িতে যাচ্ছি ওকে জিজ্ঞাসা করব না হলে কিন্তু আমি শান্তি পাবো না আরে বাবা আমিও তাই বলছি যাও শিব দাদাকে সব জিজ্ঞাসা করো ভালো করে জিজ্ঞাসা করো তারপরে বিরাজ তার বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের দিকে যেতে লাগল যেখানে শিব বাঁশ কাটছিল আরে দাদা তুমি তো এইদিকে আসো না আজকে হঠাৎ কি ব্যাপার আরে ভাই আমি তোমার কাছেই এসেছি হ্যাঁ বলুন তো কি ব্যাপারে এসেছেন তুমি হঠাৎ করে এইরকম কোটিপতি কিভাবে হয়ে গেলে যতক্ষণ না আমি এর রহস্যটা জানতে পারছি ততক্ষণ তো বাপু আমার ঘুম আসছে না শিব তখন তাকে বলল প্রতিদিনের মতো সে জঙ্গলে বাঁশ কাটতে গেছিল হাতে একটা কুরুল নিয়ে সে জঙ্গলে ধীরে ধীরে যাচ্ছিল তারপরে সে জঙ্গলে পৌঁছানোর পরে কুরুল নিয়ে সে বাঁশগুলোকে এক এক করে কাটতে শুরু করল যখন সে এইভাবে বাঁশ কাটছিল তখন ভুবন নামের একটা লোক শিবের কাছে এলো আরে বাবু আপনি বলুন আপনার কি লাগবে আমার প্রতিদিন এক থেকে টন আমার প্রতিদিন এক থেকে দুটোন বাঁশ লাগবে তুমি কি আমাকে দিতে পারবে প্রতিদিন এক থেকে দু টন বাঁশের অর্ডার শুনে শিব তো বেশ খুশি হলো হ্যাঁ বাবু আপনাকে অবশ্যই দিতে পারবো ঠিক আছে আজকে তাহলে দুটোন বাঁশ আমাকে দাও তুমি যক্ষণি আমাকে দুটোন বাঁশ দেবে আমি সঙ্গে সঙ্গে তোমাকে টাকা দিয়ে দেবো বাবু আপনি গাড়িতে বসুন আমি এক্ষুনি বাঁশ কেটে আনছি শিবের কথা শুনে ভুবন নিজের গাড়ির কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ল তারপরে জঙ্গলের চারিদিকে সে দেখতে লাগল শিব তাকে দেড় থেকে দুটন বাঁশ কেটে দিল সে লড়িতে তুলে সেগুলিকে নিয়ে চলে গেল ভুবন শিবকে সঙ্গে সঙ্গে তার টাকা মিটিয়ে দিল সেই দিন শিব খুশি মনে সেই টাকাগুলোকে নিয়ে বাড়ি ফিরল তার স্ত্রীকে ডেকে তার হাতে সমস্ত টাকা তুলে দিল কি গো এতগুলো টাকা কোথায় থেকে এল আরে আজকে জঙ্গলেতে একটা বড় মারোয়ারি বাবু এসেছিল সে আমাকে এসে বললো প্রতিদিন দেড় থেকে দুটন বাঁশ লাগবে আমি যদি তাকে দিতে পারি সে প্রতিদিনই কোনো টাকা দেবে তার মানে আমাদের ভালো দিন ফিরে এলো বাবা তাহলে আমার নতুন জামা কাপড় কিনে দিও তারপর বালু বলল যদি দিদির জন্য কেন আমার জন্যও কিনবে কিন্তু এটা শুনে তাদের মা বলল আরে আরে তোরা এত তাড়াহুড়ো করছিস কেন দুজনেই নতুন জামা কাপড় পাবি বাচ্চাদের কথা শুনে তাদের মা বাবা মনে মনে বেশ খুশি হল এইভাবেই বেশ কিছুদিন কেটে গেল প্রতিদিনের মতো ভুবন গাড়ি নিয়ে জঙ্গলেতে আসত শিব দুটোন বাঁশ গাড়ির মধ্যে কেটে ঢুকিয়ে দিল তারপর ভুবন টাকা দিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে চলে গেল কিন্তু সেই দিন অজান্তেই গাড়ি থেকে কিছু বাঁশ মাটিতে পড়ে গেছিল আরে মনে হচ্ছে এই গাড়ি থেকে বাঁশগুলো পড়ে গেছে তারপরে শিব সেই বাঁশগুলোকে মাথায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল যাবার পথে হঠাৎ করে পা স্লিপ করে বাঁশগুলো মাথা থেকে পড়ে গেল তারপরে কি ওই বাঁশের মধ্যে যত লুকানো টাকা ছিল সেই টাকাগুলো বাইরে বেরিয়ে এলো শিব তো এত কোনো টাকা থেকে স্তব্ধ হয়ে গেল সে চিন্তা করলো বাঁশের মধ্যে থেকে এত টাকা কোথা থেকে এলো নিশ্চয়ই কিছু গণ্ডগোল আছে সে পুলিশের কাছে গেল পুলিশকে গিয়ে সব কিছু পড়লো পুলিশ তো শুনে অবাক হয়ে গেল তুমি যে আমাকে এসে এখানে সব কিছু বলেছো এই ব্যাপারটা শুধু তোমার এবং আমার মধ্যে যেন থাকে শিব পুলিশের কথা শুনলো একদিন পুলিশ অফিসার নাটক করে শিবের কাছে বাঁশ কিনতে এলো ভুবন দূর থেকে এসব দেখছিল আর সে ভয় পাচ্ছিল ইন্সপেক্টর শিবকে চোখ মারল সে শিবের কাছ থেকে বাঁশ চাইলো স্যার আপনার জন্য বাঁশ কেটে আনতে একটু সময় লাগবে ওই যে দূরে বাবুটাকে দেখতে পাচ্ছেন উনিও বাঁশের ব্যবসা করে আপনি যদি চান তো ওনাকে জিজ্ঞাসা করতে পারেন স্যার শিবের কথা শুনে ইন্সপেক্টর ভুবনের কাছে এলো হ্যালো আমি শুনলাম না আপনি বাঁশের ব্যবসা করেন হ্যাঁ স্যার আপনি চাইলে গাড়িতে দেখতে পারেন ভুবন তাড়াহুড়ো করে ইন্সপেক্টরকে বলল ইন্সপেক্টর গাড়ি থেকে একটা বাঁশ বার করল এই যে শিব এই বাঁশটাকে মাঝখান থেকে কাটাতো শিব তার কথা অনুযায়ী কাটল বাঁশের ভেতর থেকে টাকা বেরিয়ে এলো যখনই ভুবন এটা দেখল সে সঙ্গে সঙ্গে ওখান থেকে পালানোর চেষ্টা করতে লাগল সঙ্গে সঙ্গে ইন্সপেক্টর তাকে ধরলো আর তাকে জেলে ভরে দিল সরকার এই স্মাগলারদের ধরার জন্য এক কোটি টাকা পুরস্কার রেখেছিল সেই জন্য ইন্সপেক্টর সেই পুরস্কার শিপকে দিল এইভাবে শিব যা কিছু ঘটেছিল বীরদাসকে সে বলল বুঝলেন দাদা ওই টাকা দিয়ে আমি একটা নিজের বাড়ি তৈরি করেছি একটা চার কিনেছি একটা মোটর বাইক কিনেছি কোনো চুরি করিনি বাবা সব কিছু শুনে বীরদাস কোনো কথা না বলে চুপচাপ ওখান থেকে চলে গেল